তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর আজ প্রথমবার ঝাড়গ্রাম সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে রওনা দেন তিনি। যাওয়ার সময় আকাশপথে পরিদর্শন করেন হাওড়ার উদয়নারায়ণপুরের প্লাবিত এলাকা। ঝাড়গ্রামে পৌঁছে বিশ্ব আদিবাসী দিবসে যোগ দেন মুখ্যমন্ত্রী। তিনি আদিবাসীদের সঙ্গে নাচের তালে পাও মেলান, বাজান ধামসাও, বিরসা মুন্ডা ছবিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। আজ রাত্রে তিনি থাকবেন ঝাড়গ্রাম রাজবাড়ির ট্যুরিস্ট কমপ্লেক্সে। আগামীকাল ঘাটালে প্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দেলা হয়ে রেসকে বুঝা তেহেন মানতানি মুখ্যমন্ত্রী তামাকরু তালাতে নয়া আখড়ায় উঠৌ কে তাবনা আড়ি রেসকে বুঝা নে আর হাপেন দিন নে সেটের তাহেন মায় আমরা মনে করি দুয়ারে সরকার বছরে দুবার করে আমরা করব, যাতে মানুষ আমার কাছে অ্যাপ্লিকেশান দেওয়ার দরকার নেই। আপনারা যে অ্যাপ্লিকেশানগুলো দুয়ারে সরকারে দেবেন সেইগুলো অটোমেটিক্যালি আমাদের কাছে পৌঁছে আসবে, তার একটা রেকর্ড থাকবে। আমরা মনে রাখবেন আমরা আদিবাসী মানুষের ভাষাকে ঐতিহ্য জানাচ্ছি, ঐতিহ্য দিচ্ছি। জাহের থান ও মাঝি থানে পাট্টা দেবার জন্য 176টি স্থান চিহ্নিত হয়েছে। কনক দুর্গা মন্দিরের জন্যও টাকা দেওয়া হয়েছে। লোধা শবরদের গুপ্তমণি মন্দিরে আগত পুণ্যার্থীদের জন্য গেস্ট হাউস তৈরি করার জন্যও টাকা দেওয়া হয়েছে। নয়াগ্রামের রামেশ্বর মন্দিরের সংস্কার ও বিশ্বগ্রামের বিশ্বগ্রামের জন্য টাকা দেওয়া হয়েছে। কেন্দ্র প্রকল্পের জন্য সামাজিক সংস্কারে টাকা দেওয়া হয়েছে।